আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। নিজের স্পিডের জন্য যাত্রীদের মধ্যে এমনিতেই জনপ্রিয় হয়ে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে এবার ভারতে এমন এক ট্রেন যাত্রা শুরু করতে পারে যেটা বন্দে ভারতকেও হার মানাবে, যে ট্রেনে চেপে দিল্লি থেকে মুম্বাই যেতে সময় লাগবে মাত্র 55 মিনিট। কি শুনে চমকে গেলেন তো? হ্যাঁ, মানে শহর কলকাতায় আপনি ধরুন এই বেহালার দিকে জ্যামে পড়েছেন, বেহালা থেকে হাওড়া স্টেশন যাবেন, তা যেতে আপনার যতটা সময় লাগবে তার থেকে অনেক কম সময়ের মধ্যেই আপনি এক শহর থেকে অন্য শহরে চলে যেতে পারবেন। যে ট্রেনের কথা বলছি তার নাম হাইপারলুপ ট্রেন। এই নিয়ে নীতি আয়োগের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রধান ভিকে সরস্বত জানান, বেশ কয়েকটি বিদেশি সংস্থা ভারতে এই হাইপারলুপ ট্রেনের প্রযুক্তি আনতে আগ্রহী। তবে কি তাহলে খুব শীঘ্রই ভারতের মাটিতে ছুটবে এই হাইপারলুপ ট্রেন? ভিকে সরস্বত আরও বলছেন যে না না, এক্ষুনি যে ভারতে এই ট্রেন জার্নি শুরু করছে তা নয়, কারণ এর জন্য এখনও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। তবে বিমানের থেকেও কম সময়ে হাইপারলুপ ট্রেনে করে এক শহর থেকে অন্য শহরে যাওয়া সম্ভব। এই হাইপারলুপ ট্রেন চলবে একটা টিউবের মধ্যে দিয়ে, যেখানে কোনো রকম কোনো বাতাস থাকবে না, আর বাতাস না থাকলে সামনের দিকে এগোনোর জন্য বায়ুমণ্ডলে আর কোনো রকম কোনো বাধা থাকবে না। এই ট্রেন সম্পর্কে আপনাদের আরও বলবো, তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই সমস্ত খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, এবং একই সঙ্গে বেল আইকনটায় ক্লিক করে রাখবেন যাতে সব খবরের আপডেট আপনারা পেয়ে যান। আর পাশাপাশি আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই আমাদেরকে হোয়াটসঅ্যাপেও ফলো করবেন যাতে কোনো খবরের আপডেট আপনাদের মিস না হয়। তো যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, এই হাইপারলুপ ট্রেন চলবে একটা টিউবের মধ্যে দিয়ে, যেখানে কোনো রকম কোনো বাতাস থাকবে না। বাতাস না থাকলে সামনের দিকে এগোনোর জন্য বায়ুমণ্ডলেও আর কোনো বাধা থাকবে না, তাই দ্রুত গতিতে ছুটতে পারবে ওই ট্রেন। এই ট্রেনে করে বেঙ্গালুরু থেকে চেন্নাই যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। এই রাস্তাটা 334 কিলোমিটারের, আর যদি কলকাতা থেকে দিল্লি যেতে হয় তবে সেক্ষেত্রে সময় লাগবে 1 ঘন্টারও কিছু বেশি। এই প্রযুক্তিকে ব্যবহার করার জন্য বদ্ধপরিকর এলন মাস্ক। জানেনি যে টেসলা ইলেকট্রিক গাড়ির জগতে কতটা বড় যুগান্তকারী পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। অন্যদিকে ভার্জিন হাইপারলুপ এবং ডিপি ওয়ার্ল্ড মুম্বাই পুনে হাইপারলুপ প্রকল্পের প্রাথমিক ছাড়পত্র দিয়েছে মহারাষ্ট্র। উল্লেখ্য, 2020 সালে আমেরিকার লাস ভেগাসে প্রথম হাইপারলুপ ট্রেনের পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় পডের মধ্যে বসেছিলেন যাত্রীরা। এই পরীক্ষায় যে যাত্রীরা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে একজন ভারতীয়ও ছিলেন। 500 মিটারের সেই যাত্রায় পথটি ছুটেছিল ঘন্টায় 161 কিলোমিটার বেগে। টেসলা এবং স্পেস এক্সের একটি যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই হাইপারলুপ ট্রেন। এই ট্রেনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন আবহাওয়া প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে এই ট্রেনের, এর গতি বিমানের চেয়েও কিন্তু বেশি, কম বিদ্যুতেই এই ট্রেন চলতে পারে। যেহেতু এটি লুপে চলা একটা ট্রেন, তাই এর নাম রাখা হয়েছে হাইপারলুপ ট্রেন। ভারতে এই ট্রেন যদি জার্নি শুরু করে তাহলে চীন এবং জাপানকেও কিন্তু পিছনে ফেলে দেবে। আর জানেনই তো যে এর আগে জাপানের সঙ্গে বুলেট ট্রেন চালানো নিয়ে ভারতের চুক্তিও হয়েছিল। এবার আপনাদেরকে একটু এই ট্রেনের ইতিহাসটা বলি। 2012 সালে হাইপারলুপ ট্রেনের ধারণা দেন এলন মাস্ক। এই ধারণা সবার সামনে আসে 2013 সালে। এটি একটি ওপেন সোর্স সিস্টেমে রূপান্তরিত করা হয়। এই ট্রেন চালাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। যে টানেলের মধ্যে দিয়ে ওই ট্রেন যাবে তার মধ্যে কৃত্রিম বায়ুচাপ তৈরি করা হয়, যার জন্য যাত্রীদের নিঃশ্বাস নিতে কোনো সমস্যা হয় না। আর ওদিকে টানেল বায়ুশূন্য হওয়ায় কার্যত কোনো বাধা ছাড়াই
খুব সামান্য শক্তি খরচ করে প্রচণ্ড বেগে ছুটতে পারে এই ট্রেনটি। এখানে ম্যাগনেটিক ভেরিয়েশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই রেলের ট্র্যাক কিছুটা ওপরের দিকে ভাসমান অবস্থায় থাকবে, এছাড়াও থাকবে এয়ার কম্প্রেশন ফ্যানও। এই ফ্যান সামনের বাতাসকে টেনে নিয়ে ভিতরে ঢুকিয়ে দেবে, যা পরে ওই বাতাসকে ট্রেনের নিচের অংশ দিয়ে বাইরে বের করে দেবে, ফলে হাওয়াজনিত কোনো রকম কোনো সমস্যা নেই। আর এর পাশাপাশি গতিবেগও কিন্তু একেবারে ঠিক থাকছে। এর জন্য ব্যবহার করা হবে সৌরশক্তি, ফলে সেখানে দূষণ নিয়েও কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। অর্থাৎ সব মিলিয়ে এই ট্রেন যদি ভারতে জার্নি শুরু করে, তাহলে তা ভারতের মুকুটে আরও একটা নতুন পালক জুড়বে, সেটা তো বলাই চলে। এই ট্রেনের ধারণা সর্বপ্রথম 2012 সালে আনেন এলন মাস্ক। এটি ওপেন সোর্স সিস্টেম। এই ট্রেন চালাতে কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যে টানেলের মধ্যে দিয়ে ওই ট্রেন যাবে, তার মধ্যে কৃত্রিম বায়ুচাপ তৈরি করা হয়, আর তার জন্যই সেখানে যখন যাত্রীরা বসছেন, তাদের নিঃশ্বাস প্রশ্বাসে কোনো রকম কোনো সমস্যা থাকছে না। আর যেহেতু টানেল বায়ুশূন্য, তাই কার্যত হাওয়ার কোনো রকম কোনো বাধা নেই। আর এখানেই শেষ নয়, খুব কম শক্তি খরচ করে প্রচণ্ড বেগে ছুটতে পারে ট্রেনটি। তার কারণ এখানে ব্যবহার করা হচ্ছে ম্যাগনেটিক ভেরিয়েশন প্রযুক্তি। এই রেলের ট্র্যাক কিছুটা ভাসমান অবস্থায় ওপরের দিকে থাকবে, এছাড়াও থাকবে এয়ার কম্প্রেশন ফ্যানও। এই ফ্যান সামনের দিকের বাতাসকে টেনে ভিতরে ঢুকিয়ে দেয়, যা পরে ওই বাতাসকে ট্রেনের নিচের অংশ দিয়ে বাইরে বের করে দেয়, ফলে হাওয়াজনিত কোনো রকম কোনো সমস্যা থাকে না। পাশাপাশি গতিবেগও কিন্তু একেবারে ঠিক থাকে। এর জন্য ব্যবহার করা হয় সৌরশক্তি, ফলে দূষণ নিয়েও কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। তবে এখন কথা হচ্ছে যে তাহলে এই ট্রেন কবে ভারতে জার্নি শুরু করবে? যে বিষয়টা জানা যাচ্ছে যে এক্ষুনি এই ট্রেন জার্নি শুরু করছে তা কিন্তু নয়, কারণ এর জন্য এখনও কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। আর তার জন্যেই এখনও পর্যন্ত কবে এই ট্রেন ভারতে জার্নি শুরু করছে সেই নিয়ে কিছু বলা হয়নি। তবে যে বিষয়টা জানা যাচ্ছে যে বেশ কিছু বিদেশি সংস্থা রয়েছে যারা কিন্তু এই ট্রেনের জন্য ভারতে ইনভেস্ট করতে রাজি আছে। আর এই ট্রেন যদি একবার চলা শুরু করে, তাহলে ভাবতে পারছেন বিমানের চেয়েও কম সময়ের মধ্যে আপনি এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যাবেন। এই ধরুন আপনি যদি দিল্লি যেতে চান কলকাতা থেকে, তাহলে কিন্তু আপনার খুব বেশি সময় লাগবে না, প্রায় ধরুন এক ঘন্টার কাছাকাছি সময় লাগবে। এত কম সময়ের মধ্যে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার ব্যাপারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও, তাতে করে কোনো খবরের আপডেট আপনাদের মিস হবে না।